জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য এমপি হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে মনোনীত ব্যারিস্টার রুমিনা ফারহান। রোববার দুপুরে সংসদে নিজের কার্যালয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী, হুইপ ইকবাল রহিম, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে রুমিনা ফারহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় রুমিনা ফারহান বলেন, নিশ্চয়ই প্রথমবারের সংসদ সদস্য হয়ে সংসদে আসা আমার জন্য আনন্দের, তবে আমি এমন একটি সংসদে যোগ দিতে যাচ্ছি যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত না। সংসদ গঠিত হওয়ার পর থেকেই বলছি এটি অবৈধ সংসদ। এখনও দর্তহীন ভাষায় বলছি এটি অবৈধ সংসদ। আমি খুব খুশি হব যদি আমার সংসদ সদস্য হওয়ার মেয়াদ একদিনের বেশি না হয়। দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হোক, এমনটাই তিনি চান বলে জানান। সম্প্রতি তার নিজ এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ত্রাণের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের খবর বেরিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রুমিনা বলেন, আমি মাত্র শপথ নিলাম, আমার বরাদ্দের প্রশ্নেই আসে না, তবে বিষয়টি আমি জানি না, আমি দেখব কি হয়েছে। রুমিনা ফারহান বিএনপির স্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। একাদশ সংসদে বিএনপির সংসদ সদস্য সংখ্যার আনুপাতিক হারে দলটি একটি সংরক্ষিত আসন পেয়েছেন, সেই আসনে রুমিনাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। টেলিভিশন টকশোর পরিচিতি মুখ রুমিনা ফারহান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে মনোনয়ন চান, তবে সেখানে উকিল আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি এবং নির্বাচনে বিজয়ী হন তিনি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিনা ফারহানের পরিচিতি রয়েছে। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, বাসার সংগ্রামী আলী আহমেদের মেয়ে ব্যারিস্টার রুমিনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তিনি দলীয় বক্তব্য জাতিকে জানাতে পারবেন। 30 ডিসেম্বরের একাদশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 60টি আসনে জয়লাভ করে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন। এক্ষেত্রে সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আইন অনুযায়ী দলটিকে একটি আসন বণ্টন করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 16 জুন পরটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমিনা ফারহান একক প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবেই বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।